দুয়ারে ভোট পেট্রোল ডিজেলের দাম কমালো কেন্দ্র সরকার গ্যাসের পর এবার তেল শুক্রবার থেকে কার্যকর হবে নতুন দাম কথায় আছে ভোট বড় বালায় ভোটের মুখে সাধারণের মন পেতে মরিয়া চেষ্টা করে রাজনৈতিক দলগুলি সামনেই লোকসভা ভোট আবারও রাজনৈতিক দলগুলির সামনে নিজেদের মেলে ধরার সুযোগ কিছুদিন আগেই সাধারণের মন পেতে রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু একশো টাকা কমানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এবার পেট্রোল ডিজেলে লিটার পিছু দাম কমানোর কথা ঘোষণা করলো কেন্দ্র পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু দু টাকা করে কমানোর কথা ঘোষণা করা হয়েছে প্রায় দু বছর পর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম পরিবর্তন করলো দু টাকা করে কমেছে সেক্ষেত্রে একটু সুবিধা হবে যে যতটা পরিমাণ আমাদের গাড়ি আমরা মোটরসাইকেল চালাই সেক্ষেত্রে কিছুটা আমাদের অবশ্যই সুবিধা হবে দু টাকা করে কমার ফলে আরটু কমলে একটু ভালো লাগতো মোটামুটি ডিজেল পেট্রোল আমাদের একশো নিচে পেট্রোল হওয়া উচিত পেট্রোল ডিজেলের দাম দু টাকা পার লিটার কমেছে আমি মনে করি নব্বই থেকে পঁচানব্বই টাকা পার লিটারের মধ্যে থাকলে সর্বজনীন সবারই সুবিধা হয় এটা যেমন দু টাকা কমেছে আরও কম পুনরায় যদি নব্বই পঁচানব্বই টাকায় চলে আসে তো আমি আমি মনে করি জনসাধারণের সুবিধা হবে তেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে শুক্রবার সকাল থেকেই এই সংশোধিত দাম কার্যকর হবে দীর্ঘদিন ধরেই বিরোধীরা দাম কমানোর দাবি করছিলেন অবশেষে সে পথেই গেল সরকার প্রসঙ্গত কয়েকদিন আগেই গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার ভোটে কাঠি পড়ার ঠিক আগে একেবারে শেষ লগ্নে এসে সেই সিদ্ধান্ত নিল সরকার পেট্রোলের দাম দিল্লিতে এখন হলো চুরানব্বই দশমিক সাত দুই টাকা পেট্রোলের দাম দিল্লিতে এখন চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা অন্যদিকে এক লিটার ডিজেলের দাম রাজধানীতে সাতাশি টাকা বাষট্টি পয়সা অন্যদিকে কলকাতায় পেট্রোল হবে একশো টাকা তিন পয়সা ডিজেলের দাম হচ্ছে নব্বই টাকা ছিয়াত্তর পয়সা বনগায় এদিন পেট্রোল ও ডিজেলের দাম ছিল লিটার প্রতি একশো টাকা আটষট্টি পয়সা ডিজেল একানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা ভোটের সৌজন্যে দাম কিছুটা কমলেও স্বস্তিতে সাধারণ মানুষ এদিন বনগার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে আসা সাধারণ ক্রেতারা তাদের মতামত জানিয়েছেন সাধারণ উপকৃত হবে এবং আর একটু বেশি কমলে একটু ভালো হতো অনেকটাই বেড়েছে একটু কুমলে আর একটু কমলে ভালো হতো এত আমরা খেটে খাওয়া মানুষ দেখা যাচ্ছে আপনার যদি এটা নব্বই নব্বই আশি নব্বই টাকায় থাকতে পারে ভালো হতো একশোর মধ্যে থাকলে ভালো হতো হ্যাঁ সমস্যা তো এইভাবে চলছে সমস্যা তো সমস্যা নিয়েই চলছে যে তেলের দাম দু টাকা কমেছে আরও বেশি কমলে খুব ভালো আমরা যেমন দোকানের স্টাফ আমাদের ইচ্ছা হয় গাড়ি চালানোর এবার আমার দিক থেকে আমি নিজে বলবো যে তেলের দাম দু টাকার জায়গায় যদি আরও পনেরো কুড়ি টাকা কমে তাহলে বেশি খুশি আমরা আমার দিকেও ভালো হ্যাঁ সু আমাদের মধ্যবিত্তের জন্য খুবই অসুবিধা ইচ্ছা তো হয় গাড়ি চালানো এবার আমরা আশাবাদী যে তেলের দাম আরও কমলে বেশি খুশি আমরা সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ